ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বা এমন একটি বিষয় শেয়ার করব যেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটা বিদ্যালয়ের একটা স্কুলের যে প্রাথমিক যে বিষয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলো সম্পর্কে একটা টেস্ট নেওয়া হয়েছে যে তার শিক্ষার্থীরা আসলে কতটুকু শিখছে বা শিখতে পারছে। তো এখানে এরকম একটি প্রশ্ন তারা করছে, তো এরকম একটি প্রশ্নের নমুনা এখানে দেওয়া হয়েছে যে তো আপনি দেখবেন যে এই প্রশ্নগুলো আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান তারা উত্তর দিতে পারে কি না, বা এইগুলোর সম্পর্কে জানে কি না, বা এগুলো লিখতে পারে কি না। যদি এটা লিখতে পারে বা পড়তে পারে বা জানে এই বিষয়গুলো, তাহলে বুঝবেন যে আপনার সন্তান মোটামুটি কিছুটা হলেও শিখেছে। তো এই বিষয়গুলো আমরা দেখি এখানে যে বিষয়টি আছে যে বেসিক নলেজ বা স্কিল টেস্ট অফ স্টুডেন্টস, মৌলিক কিছু দক্ষতা যাচাইয়ের জন্য একটা পরীক্ষা। তো এখানে সেখানে কি ছিল যে প্রশ্নটা তারা করেছিল, সেখানে আছে নাম, এখানে নেম আছে ক্লাস রোল, এটা থাকবে। তারপরে এখানে আছে দেখুন হোয়াটস ইওর নেম, ঠিক আছে, হোয়াট ইজ ইওর নেম। এখানে এটা বিষয়টা আছে যে শিক্ষার্থীরা তাদের নামটা যেন সঠিকভাবে বলতে পারে ও লিখতে পারে, সেজন্য ইংরেজিতে, বাংলায় তো সবাই পারে। এটা মূল বিষয় আছে যে যখন কোনো ব্যক্তি কোনো একটা শিক্ষার্থীকে ডেকে বলে তুমি কেমন শিখেছো, আসো তো দেখি হোয়াট ইজ ইওর নেম, হোয়াটস ইওর ফাদার নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, বা কোনো অফিসার যখন কোনো স্কুল পরিদর্শন করতে আসে বা ভিজিট করতে আসে, এই সকল প্রশ্নগুলো করে থাকে, যে প্রশ্নগুলো এখানে আছে। তারপরে হোয়াটস ইওর ফাদার নেম, এখানে ফাদার্স নেম আছে, পিতার নাম কি, এখানে একটা মান বন্টন দেওয়া আছে এগুলো, যে এই পরীক্ষার এই টোটাল প্রশ্নটার জন্য কত মান সেটা, এই বিষয়টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এই যে এক এখানে। তো তারপরে এখানে কি আছে দেখ, হোয়াট ইজ ইওর মাদার্স নেম, তারপর মায়ের নাম কি, এটা যেন ইংরেজিতে সে বলতে বা লিখতে পারে। তারপরে তোমার স্কুল বা বিদ্যালয়ের নাম কি, ইংরেজিতে লেখো, ঠিক আছে, স্কুল বা বিদ্যালয়ের নামটা যেন সে ইংরেজিতে লেখা শেখে, বাংলাতে তো অনেকেই পারে। তারপরে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, এটা যেন সে লিখতে বা পড়তে পারে। তুমি ক্লাসে বা শ্রেণীতে যে বইগুলো পড়ো তার নাম লেখো। অনেকে আমরা বলি গণিত বা বাংলা বা ইংরেজি, কিন্তু এই বিষয়গুলোর নামটা যেন সে পুরোপুরি লিখতে পারে, এই বিষয়টি এখানে নিশ্চিত করার জন্য এই এই বিষয়টি এখানে দেওয়া হয়েছে। তারপরে বাংলাদেশের বিভাগ কয়টি, তারপরে এখানে কয়টি বিভাগ রয়েছে সেটা যেন বলতে পারে, তুমি কোন বিভাগে বাস করো, তারপরে তুমি বাংলাদেশ জেলা কয়টি, তুমি কোন জেলায় বাস করো, তারপরে বাংলা বর্ণমালা কয়টি, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, ইংরেজি বর্ণমালা কয়টি, তারপরে জাতীয় পতাকার পরিমাপ কত। তো এখানে বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টি, এটা আমরা অনেক বড় ক্লাসে গেলে অনেকে গুলিয়ে ফেলি, তো যদি এই স্টুডেন্টরা যদি এখান থেকে শিখে যায় তো সেটা খুব ভালো হবে। তো এখানে উত্তরটা লিখতে পারবে বা বলতে পারবে, ঠিক আছে, আপনি দুইভাবে এটা প্র্যাকটিস করাতে পারেন, এরকম একটা উত্তর এখানে সে লিখতে পারবে প্রশ্নটা দেখে, সেরকম একটা প্রশ্ন তারা করেছে। তারপরে সপ্তাহে কতদিন, ইংরেজিতে দিনগুলোর নাম লেখো, তো এই দিনগুলোর নাম লিখতে হবে ইংরেজিতে, তার জন্য সে হয়তো পেত এখানে পাঁচ নম্বর দিয়েছে, সঠিকভাবে যদি লিখতে হবে তার রাইট দ্য নেম অফ মান্থস ইন ইংলিশ, এই যে ইংরেজিতে ১২টি মাসের নাম তাকে লিখতে হবে। এখানে এই বিদ্যালয়ে যে প্রশ্নটি করা হয়েছে সেখানে ১২টি মাসের নাম এখানে লিখতে পারবে। তারপরে ৬০ সেকেন্ড সমান কত, তারপরে ৬০ মিনিট সমান ২৪ ঘন্টা, ৩০ দিন, ১২ মাস, ৩৬৫ দিন, ৩৬৬ দিন, এখানে কতদিন, এখানে একটা আছে প্রতিবর্ষ, তাই না? তো এখানে কোনটা কী হবে সেটা যেন সে পারে। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা দিবস কত তারিখ, তাই না, বা কবে। তারপরে স্বাধীনতা দিবস কত তারিখ, বিজয় দিবস কত তারিখ, শহীদ বুদ্ধি দিবস কত তারিখ, জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, আমাদের জাতীয় কবির নাম কী বা বিদ্রোহী কবির নাম কী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হয় কখন, তারপরে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়, তোমার জেলাটি কত নম্বর সেক্টরের অধীনে ছিল। তো এখানে যার যে জেলা সে জেনে নেবে যে আমার জেলাটি মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত কতজন, তারপরে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি কী, এটা সহজ উত্তর এখানে পাশাপাশি আছে, অবশ্য তোমরা দেখলে বুঝতে পারবে, তো এটা যেন স্পষ্ট জানতে পারো সেজন্য প্রশ্নটি দেওয়া হয়েছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়, মানবদেহে পানির পরিমাণ কতটুকু, উদ্ভিদ দিয়ে পানির পরিমাণ কতটুকু, তারপরে কাপ কি,
এই যে কাবর তো জুনিয়র স্কাউট, অনেকে তোমরা জানো কাপ কাম্পুরি জুনিয়র স্কাউটদের সম্মেলন যেটা কাপ কাম্পুরে, দ্য রাইট ইউর অ্যাড্রেস ইন ইংলিশ, ইংরেজিতে তোমার ঠিকানাটি লিখতে হবে। তো আমরা অনেকেই দেখা আছে 7, 8, 9, 10 ইংরেজিতে সঠিকভাবে ঠিকানা লিখতে পারে না, তো এখানে যেন তারা ইংরেজিতে অবশ্যই ঠিকানাটি লিখতে পারে, সে বিষয়টি এখানে নিশ্চিত করার জন্য যেন প্রাথমিক বিদ্যালয় থেকে এই বিষয়টি সে শিখে যায়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য এখানে ইংরেজিতে ঠিকানাটা তাকে লিখতে দেয়া হয়েছে যেন, এবং এইখানকার মানবন্টন 10 ধরা হয়েছে যেন সে অবশ্যই এটা শেখে। তো এখানে কিভাবে লিখবে তার একটা নমুনাও এখানে হয়তো এখানে পাওয়া যেতে পারে, যে এখানে এখানে হয়তো নেম লিখবে, তারপরে এই সাইডে হয়তো ফাদার্স নেম লিখবে, তারপরে এখানে ভিলেজ, তারপরে এই সাইডে লিখবে পোস্ট, তারপরে এখানে উপজেলা, এই সাইডে উপজেলা মানে তারপর ডিস্ট্রিক্ট, এখানে এই সাইডে লিখে নামটা লিখে দেবে, তারপরে উপজেলা যে যেটা হবে, এই যে 6টি ঘর আছে 6টি ঘর অবশ্যই লাগে একটা ঠিকানা লিখতে, এভাবে লিখে দেবে। তো আশা করি আপনার প্রশ্নটি দেখেছেন, বুঝতে পেরেছেন। তো আপনার শিক্ষার্থী, তো এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু বাংলা ইংরেজি গণিত বিশ্ব পরিচয় সব বিষয় যত বিষয় আছে সব বিষয় থেকে এখানে এই যে প্রশ্নগুলো আছে বা সব বিষয়গুলো এখানে আছে তার দক্ষতা যাচাই করার জন্য সমন্বয় করা হয়েছে। তো আশা করি আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে বা সঠিকভাবে লিখতে পারে বা বলতে পারে, তাহলে বুঝবেন যে সে তার বিদ্যালয়ে কিছু না কিছু শিখেছে এবং অথবা শিখছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।